সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে প্রভু যীশু খ্রিস্টের নামেতে শুভেচ্ছা জানাই সকলকে। জয় যীশু। আসুন আজকে আমাদের যে আলোচনা বিষয় তা হলো ঈশ্বর বাক্য কীভাবে সঠিক পথ দেখায়। অর্থাৎ আমরা যখন অনেক সময় আমরা পথ দেখতে পাই না, আমরা অনেক সময় যখন আমরা বুঝতে পারি না যে কোনটি সঠিক পথ, কীভাবে আমাদের সেই পথে চলার প্রয়োজন আছে, এইগুলো যখন আমাদের জীবনে থাকে সিদ্ধান্ত নেওয়ার জন্য, তখন অনেক সময় আমরা শঙ্কিত হয়ে পড়ি, অনেক সময় আমরা চিন্তায় আমরা থাকি যে কীভাবে আমরা সেই ঈশ্বরের সঠিক পথে আমরা চলব। কিন্তু সেই বিষয়গুলো জানার জন্য অবশ্যই আমাদেরকে সিদ্ধান্ত নেওয়ার আগে আমাদের ঈশ্বরের বাক্য কিন্তু আমাদের সেই সঠিক পথ দেখতে আমাদেরকে সাহায্য করে। কীভাবে ঈশ্বরের বাক্য আমাদেরকে সঠিক পথ দেখায় সে বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আসুন আমরা প্রথমে ঈশ্বরের বাক্য শুনি। গীতসঙ্গীত 119 তার 105 পদ, তোমার বাক্য আমার চরণের প্রদীপ, আমার পথের আলোক। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন, আমেন। হে আমাদের জগতের জ্যোতি, আমাদের পিতা ঈশ্বর, তোমার মহানামে ধন্যবাদ দিই, তোমার মহানামে গৌরব দিই প্রভুগ। আরেকটি প্রভু সুন্দর দিন তুমি আমাদেরকে দিলে, প্রতিদিনের মতো প্রভু তুমি আমাদেরকে আরেকটি নতুন দিন তুমি দয়া করলে, তাই তোমাকে ধন্যবাদ দিই প্রভুগ। এই সময় তোমার বাক্য সকল নিয়ে আমরা আলোচনা করব যে কীভাবে প্রভু তোমার বাক্য আমাদেরকে সঠিক পথ আমাদেরকে দেখায়, আর সে বিষয়গুলো আমাদেরকে বুঝতে তোমার পবিত্র আত্মার শক্তি তুমি দান করো এবং প্রভু তোমার অনুগ্রহ দয়া বর্ষিত করো। যতজন এই মুহূর্তে শুনছে যুক্ত আছে প্রভু, সকলকে তোমার অনুগ্রহ দয়া বর্ষিত করো। সঙ্গে সঙ্গে থাকো এই প্রার্থনা প্রভু যীশু খ্রিস্ট নামে চাই, আমেন। আজকে আমরা দেখি যে ঈশ্বর বাক্য কীভাবে আমাদেরকে সঠিক পথ আমাদেরকে দেখায়। যে ঈশ্বর বাক্য বলছে আমাদের চরণের প্রদীপ, আর সেই প্রদীপকে আমরা অনেক সময় ল্যাম্প আমরা বলি, তাই ঈশ্বর বাক্য আমাদের চরণের প্রদীপ। আর সেই প্রদীপ বলতে আজকে আমরা যদি একটু আলোচনা করি তাহলে মনুষ্যের আত্মা তা কিন্তু সদপ্রভুর প্রদীপ। মনুষ্যের যে আত্মা সেই আত্মাকে পরিচালনা দেওয়ার জন্য সদপ্রভু তিনি আমাদেরকে দয়া করেন। মনুষ্যের আত্মাই হলো সদপ্রভুর প্রতীক, অর্থাৎ সদপ্রভু আমাদের পিতা ঈশ্বর তার বাক্যের দ্বারা আমাদের আত্মিক জীবন পরিচালনা করে। সেই আত্মিক জীবন হলো যে প্রতীক আমাদের সদপ্রভুর। তাই সকল ঈশ্বর সন্তানদেরকে বলতে চাই যে ঈশ্বর বাক্য আমাদের চরণের প্রতীক। আমরা কীভাবে আমরা আমাদের জীবনের স্টেপ আমার পদক্ষেপ আমরা ফেলব সঠিকভাবে সঠিক পথে, সেই জন্য সদপ্রভু যে প্রতীতি আমাদের আত্মা মনুষ্যের আত্মা সেই আত্মা কে সেই আত্মাকে উজ্জ্বলিত রাখার জন্য সেই আত্মাকে উজ্জ্বলিত করে রাখার জন্য ঈশ্বরের বাক্যের প্রয়োজন আছে। আর সেই ঈশ্বরের বাক্য যখন মনুষ্যরা শোনেন আমরা যখন শুনি তখন কিন্তু সদাপ্রভুর যে প্রদীপ যে আলো মনুষ্যের আত্মার মধ্য দিয়ে প্রতিফলিত হয় এবং মনুষ্যরা সঠিকভাবে তাদের জীবনের সঠিক পথ তারা পদক্ষেপ নিতে পারে। তাই হিতোপদেশ 20:27 বলছে মনুষ্যের আত্মা সদাপ্রভুর প্রদীপ, তাহা অন্তরের সমস্ত অন্তঃপুর তন্ন তন্ন করে, আমেন। অর্থাৎ মনুষ্যের যে আত্মা তাই হল সদপ্রভুর প্রদীপ, তাহা অন্তর আমাদের হৃদয়ের সমস্ত অন্তঃপুর তা তন্ন তন্ন করে। যে আমাদের সমস্ত অন্তরে ঈশ্বরের যে প্রদীপ তা যেন প্রজ্বলিত হয় মনুষ্যের আত্মার মধ্য দিয়ে, অর্থাৎ তার নিজ জীবনে যে আত্মা আছে সেই আত্মার মধ্য দিয়ে প্রজ্বলিত হয়। তাই সদপ্রভুর বাক্য আমাদের আত্মাকে প্রজ্বলিত করে এবং সেই মধ্য দিয়ে আমরা সঠিক পথ আমরা নিয়ে থাকি, সঠিক পথে আমরা চলার অনুগ্রহ দয়া আমরা পেয়ে থাকি সদপ্রভু হইতে তার বাক্যের মধ্য দিয়ে।
প্রথম পিতর এক অধ্যায় ১৯ পদ বলে, আর ভাববাণীর বাক্য দৃঢ়তর হইয়া আমাদের নিকটে রহিয়াছে, তোমরা যে সেই বাণীর প্রতি মনোযোগ করিতেছ তাহা ভালোই করিতেছ। তাহা এমন প্রতিবেদতুল্য যাহা যে পর্যন্ত দিনের আরম্ভ না হয় এবং প্রভাতীয় তারা তোমাদের অন্ধ তোমাদের হৃদয়ে উদিত না হয় সেই পর্যন্ত অন্ধকারময় স্থানে দীপ্তি দেয়। আমেন। অর্থাৎ আমাদের ঈশ্বরের বাণী, সেই বাণীতে ঈশ্বরের বাক্যে যদি আমরা মনোযোগ করি, পিতা ঈশ্বর তিনি বলছেন যে সেই মনোযোগটাই হলো খুবই ভালো বিষয়। এবং বলছে সেই মনোযোগ মধ্য দিয়ে বলছে এমন প্রদীপের তুল্য যাহা যাহা দিনের আরম্ভ না হয়। আমাদের জীবনে যখন ঈশ্বরের আলো তা প্রজ্বলিত না হয় এবং আমাদের হৃদয়ে তা উদিত না হয় সেই পর্যন্ত কিন্তু অন্ধকারময় স্থানে, আমাদের হৃদয়ে অন্ধকারময় স্থানে কিন্তু সদাপ্রভুর বাক্য দীপ্তি দান করে। অর্থাৎ সদাপ্রভুর বাক্য যখন আমরা আমাদের জীবনে আমরা নিই, আমাদের হৃদয়ে যখন আমরা গ্রহণ করি, তখন কিন্তু আমাদের জীবনে সদাপ্রভুর প্রদীপ প্রজ্বলিত হয়। হালেলুয়া। তাই সেই সদাপ্রভুর চরণের প্রদীপ, সেই সদাপ্রভু সেই আমাদের চরণের প্রদীপ, সদাপ্রভুর যে বাক্য, সেই বাক্য কিন্তু আমাদেরকে সঠিক পথ তে আমাদেরকে চলার দয়া দিয়ে থাকে। এবং বলছে যে আমার পথের আলোক, সদাপ্রভুর বাক্য আমাদের পথের আলোক। সেই আলো বলতে আজকে আমরা যদি দেখি, সেই আলো যদি আমরা দেখি ঈশ্বরের আজ্ঞা, ঈশ্বরের আজ্ঞাই হলো আমাদের আলো। আলো আর সেই বিষয়ে যদি আমরা দেখি গীত সংগীতা ১৯ অধ্যায় ৮ পদ, সদাপ্রভুর বিধি সকল যথার্থ, চিত্তের আনন্দ বর্ধক, সদাপ্রভুর আজ্ঞা নির্মল, চক্ষুর দীপ্তিজনক। আমেন। অর্থাৎ আমাদের সদাপ্রভুর যে বিধি সকল সকল যথার্থ যথেষ্ট, সদাপ্রভুর বিধি যে বাক্য সকল যে নিয়ম সকল তা যথেষ্ট আমাদের জন্য, আমাদের চিত্তের জন্য, আমাদের মনের জন্য তা আনন্দবর্ধক, আনন্দবর্ধক আনন্দ আমাদের জীবনে দান করে থাকেন সদাপ্রভুর আজ্ঞা নির্মল। সেই সদাপ্রভুর আজ্ঞার মধ্যে আমরা কোনো ভুল আমরা দেখতে পাই না, সেখানে নির্মল পিতাঈশ্বর তিনি আমাদেরকে বলছেন। এবং আমাদের চক্ষু দীপ্তিজনক, আমরা সঠিকভাবে কীভাবে আমরা দেখার সুযোগ পাই, সেই সুযোগ কিন্তু সদাপ্রভুর বাক্য দ্বারা আমরা পেয়ে থাকি। হিতোপদেশ ৬ অধ্যায় ২৩ পদে বলছেন, কেননা আজ্ঞা প্রদীপ ও ব্যবস্থা আলোক এবং শিক্ষাজনক অনুযোগ জীবনের পথ। আমেন। অর্থাৎ ঈশ্বরের আজ্ঞাই হলো আমাদের প্রদীপ, ব্যবস্থা ঈশ্বরের ব্যবস্থা হলো আমাদের জীবনে আলোক দান করে, এবং শিক্ষাজনক অনুযোগ আমাদের জীবনের পথ, যা থেকে আমরা শিক্ষা পাই পিতা ঈশ্বরের বাক্যর মধ্যে দিয়ে, তা আমাদের জীবনের পথে চলার সুযোগ দান করে থাকে। তাই ঈশ্বর বাক্য আমাদেরকে সঠিক পথ কিভাবে আমাদেরকে দেখায়, সেটা হলো ঈশ্বর বাক্য। যখন আমাদের জীবনে হৃদয়ে আমরা গ্রহণ করি, তখন আমরা জীবনের পথে আমরা চলার সুযোগ আমরা পাই। গীত সংগীতা ১৮ অধ্যায় ২৮ পদ বলছে, তুমি আমার প্রদীপ উজ্জ্বল করিয়া থাকো, সদাপ্রভু আমার ঈশ্বর আমার অন্ধকার আলোকময় করেন। আমেন। অর্থাৎ সদাপ্রভুর বাক্য আমাদের অন্ধকার জীবনে কিন্তু আলোকিত দান করেন। যখন আমাদের জীবনে অন্ধকার বিষয় সকল আসছে, তখন আমরা সদাপ্রভুর বাক্যে আমরা মনোযোগ করি, সেখানে আমাদের জীবনে আলোকিত উদ্দেশ্য তিনি করে থাকেন, এবং সেই আমাদের চক্ষুর দীপ্তিজনক হলো সদাপ্রভুর বাক্য। আমরা ঈশ্বরের বাক্য থেকে আমরা পাই, এবং সেই সদাপ্রভুর বাক্য আমাদের জীবনে দীপ্তি এবং সত্য আমাদের জীবনে প্রেরণ করেন। যে আমাদের জীবনে যে দীপ্তি প্রয়োজন আছে, সেই দীপ্তি সেই জ্যোতিকে যীশু খ্রিস্ট, আমাদের জীবনে যে সত্য আমাদের জানার দরকার আছে, সেই সত্যকে তিনি হলেন যীশু খ্রিস্ট, যিনি আমাদের উদ্ধারকর্তা ঈশ্বর, রক্ষাকর্তা ঈশ্বর, সৃষ্টিকর্তা ঈশ্বর, পাপ হইতে মুক্তিদাতা ঈশ্বর।
আমাদের অনন্ত জীবনদানকারী ঈশ্বর তিনি হলেন যীশু খ্রিস্ট। তাই গীতসংহিতা 43 অধ্যায় 3 পদে আমাদেরকে বলে যে ঈশ্বর বাক্য আমাদের জীবনে দীপ্তি এবং সত্য প্রেরণ করে থাকেন এবং সেইভাবে আমরা সঠিক পথে চলতে পারি। সেই দীপ্তি তিনি হলেন যীশু খ্রিস্ট, সেই সত্য তিনি হলেন যীশু খ্রিস্ট। তাই গীতসংহিতা 43 অধ্যায় 3 পদে বলে তোমার দীপ্তি ও তোমার সত্য প্রেরণ করো, তাহারাই আমার পথ প্রদর্শক হোক, তোমার পবিত্র গৃহে ও তোমার আবাসে আমাকে উপস্থিত করুক, আমেন। অর্থাৎ সেই দীপ্তি এবং সত্য, হ্যাঁ, আমরা যেন পিতাঈশ্বর থেকে চাই যে আমাদের জীবনে পিতাঈশ্বরের দীপ্তি এবং সত্য আসুক। সেই দীপ্তি এবং সত্য তিনি হলেন যীশু খ্রিস্ট এবং সেই মধ্য দিয়ে আমরা সঠিক পদে চলার আমরা সুযোগ পাই। পিতাঈশ্বরের স্বর্গীয় স্থানে আমরা যাওয়ার আমরা সুযোগ আমরা পাই পিতাঈশ্বর বাক্যর মধ্য দিয়ে, এবং সেই দীপ্তিময় যে পিতাঈশ্বর তিনি আমাদের জীবনে দীপ্তিময় বলতে আরেকটিভাবে কী বলতে চাইছেন, যে পিতাঈশ্বর তিনি বলছেন যে দোষ দেখাইয়া দেওয়া হইলে সকলেই দীপ্তি দ্বারা প্রকাশ হইয়া পড়ে, বস্তুত যাহা প্রকাশ হইয়া পড়ে তাহা সকলেই দীপ্তিময়, আমেন। দীপ্তিময় বলতে যাহা কিছু প্রকাশ হয়, যাহা গোপন ছিল সেই গোপন থেকে যাহা কিছু প্রকাশ হয় তাহাই হলো দীপ্তিময়। অর্থাৎ সেই দীপ্তিময় বিষয়ে আজকে আমাদেরকে মনে রাখতে হবে যে সেই দীপ্তিময় পিতাঈশ্বর সেই দীপ্তিময়ের মধ্য দিয়ে বলছেন যে তিনি আমাদের জীবনে সঠিকভাবে পথ দেখাতে তিনি সাহায্য করেন তার বাক্যের মধ্য দিয়ে। তাই আসুন যতজন আমরা ঈশ্বরের বাক্য শুনলাম শুরু থেকে শেষ অবধি সকলকে আরেকটিবার উৎসাহিত করতে চাই, আসুন আমরা পিতাঈশ্বরের বাক্যে আমরা মনোযোগ দিই এবং আমাদের সমস্ত চিন্তা আপনার ভার তার হস্তে সমর্পণ করি। ঈশ্বরের বাক্যে আমাদের প্রত্যেক আশা যুক্ত করুন, আমেন। জয় যীশু, জয় যীশু।